আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি যে হিসাব বিজ্ঞানের লেনদেন সম্পর্কিত 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি একটু লম্বা হবে, কারণ আমি 100টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, অবস্থার পরিবর্তনকে কি বলে? হিসাব লেনদেন ঘটনা আর্থিক লেনদেন, তাই না? অবস্থার পরিবর্তনকে কি বলে? অবস্থার পরিবর্তনকে এই উৎসটির উত্তর হচ্ছে ঘটনা বলে, আর আর্থিক অবস্থার পরিবর্তন হলে তাকে লেনদেন বলে। কিন্তু এখানে বলেছে অবস্থার পরিবর্তন। যেমন লক্ষ্য করি, কোনো কিছু ঘটলেই তাকে ঘটনা বলে। ঘটনা দ্বারা শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, কিন্তু লেনদেন হতে হলে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। সেই জন্য অবস্থার পরিবর্তনকে ঘটনা বলে, লেনদেন নয়। কিন্তু খেয়াল রাখবো বিষয়টা। পরের প্রশ্ন, ঘটনা কত প্রকার? তো ঘটনা সাধারণত কত প্রকার জানা আছে? দুই প্রকার ঘটনা হচ্ছে, এই দুই প্রকার। একটি হচ্ছে আর্থিক ঘটনা, যার সাথে অর্থের সম্পর্ক রয়েছে, আরেকটি হচ্ছে অনার্থিক ঘটনা। এবং আর্থিক ঘটনাসমূহ লেনদেনের অন্তর্ভুক্ত হয়, অনার্থিক ঘটনা লেনদেনের অন্তর্ভুক্ত হয় না। পরের প্রশ্ন, অর্থ সম্পর্কিত ঘটনা থেকে কিসের উৎপত্তি হয়, তাই না? অর্থ সম্পর্কিত ঘটনা থেকে কিসের উৎপত্তি হয়? লেনদেনের উৎপত্তি হয়। এই যে লেনদেনের উৎপত্তি হয় আর্থিক ঘটনা বা অর্থ সম্পর্কিত ঘটনা থেকে। পরের প্রশ্ন, লেনদেন বলতে বোঝায় ড্যাশ, এখানে লেনদেনের সংজ্ঞা কোনটি সঠিক? তো এই যে আমি সঠিক উত্তরটি বলবো, সবগুলোর অপশন ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে, সেজন্য সময় সেভ করার জন্য সঠিক উত্তরটি হচ্ছে এই যে, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনাকেই তো লেনদেন বলে, তাই না? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে, এবং ঘ নাম্বারটি সঠিক উত্তর। পরের লেনদেনটি লক্ষ্য করি, আরেকটি বিষয়, ঘটনা যে আর্থিক এবং অনার্থিক ঘটনা বলতে কি বুঝি, একটু হালকা উপস্থাপন করছি। লক্ষ্য করি, এই যে চিত্রের মাধ্যমে আমি উপস্থাপন করেছি, অর্থের সাথে সম্পর্কিত যেমন পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, এগুলি হচ্ছে আর্থিক ঘটনা, যেগুলি লেনদেন বলা যায়। আর অনার্থিক ঘটনা যেমন বৃষ্টি পড়ে, পাতা নড়ে, এই যে কোনো কিছু কোথাও কোনো দুর্ঘটনা ঘটলো, ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলি অনার্থিক, যার সাথে কোনো অর্থের সম্পর্ক নেই, এবং অনার্থিক সম্পর্ক লেনদেন হবে না। লেনদেন হতে হলে আর্থিক ঘটনা হতে হবে। এছাড়াও লেনদেনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমি পরবর্তীতে ধারাবাহিকভাবে আলোচনা করব। লক্ষ্য করি, কোনো ঘটনা দ্বারা ব্যবসার হিসাব সমীকরণের পরিবর্তন ঘটলে তাকে কি বলে? লেনদেনের আরেকটি সংজ্ঞা আছে, সেটি হচ্ছে কোনো ঘটনা দ্বারা যদি হিসাব সমীকরণের এ সমান এল প্লাস ই এই উপাদানের পরিবর্তন হয়, তাকেও কিন্তু লেনদেন বলে। অতএব হিসাব সমীকরণের উপাদানের পরিবর্তন ঘটে তাকে বলা হয় লেনদেন, তাকে কি বলা হয়? লেনদেন বলে। পরের প্রশ্ন, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠিত ব্যবসা সংক্রান্ত লেনদেনকে কি বলে? কারবারি লেনদেন, অকারবারি লেনদেন, অনার্থিক লেনদেন, ব্যক্তিগত লেনদেন? কারবারি লেনদেন বলে। কারবারি লেনদেন হচ্ছে কোনো প্রতিষ্ঠানের ব্যবসা সংক্রান্ত আর্থিক ঘটনা। পরের প্রশ্নটি লক্ষ্য করি, লেনদেন হিসাব বিজ্ঞানের ড্যাশ, লেনদেন হিসাব বিজ্ঞানের কি? চাবি, ভাষা, মূল ভিত্তি, বাহন। লেনদেন হিসাব বিজ্ঞানের এই মূল ভিত্তি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোন ঘটনাকে লেনদেন হিসেবে চিহ্নিত করার প্রধান বিবেচ্য বিষয় কি? আর্থিক ঘটনা, লেনদেনের ভিত্তি, লেনদেনের বৈশিষ্ট্য, লেনদেনের কাঠামো? বিবেচ্য বিষয় হচ্ছে এই, এটি অনার্থিক ঘটনা ছিল, সরি, লেনদেনের বৈশিষ্ট্য। লেনদেনের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা লেনদেনকে, লেনদেন কি না সেটি চিহ্নিত করি। যেমন একটি লেনদেন হতে হলে তার কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেটি আর্থিক ঘটনা হতে হবে, অর্থাৎ অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে, দুটি পক্ষ থাকতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, তাই না? তো এগুলি সাধারণত লেনদেনের বৈশিষ্ট্য।
লেনদেন সংক্রান্ত ঘটনা, এখানে কোনটি লেনদেন সংক্রান্ত ঘটনা, অর্থাৎ লেনদেন সংক্রান্ত ঘটনা কি হতে হবে? দৃশ্য সবসময় দৃশ্যমান, সবসময় অদৃশ্যমান, মাঝে মাঝে দৃশ্যমান, দৃশ্যমান ও অদৃশ্যমান, অর্থাৎ লেনদেন দৃশ্যমানও হতে পারে অদৃশ্যমানও হতে পারে। যেমন আমি পণ্য কিনছি, এটা দেখা যাচ্ছে এটা দৃশ্যমান, কিন্তু অবস্থায় হলো এটি কিন্তু অদৃশ্যমান। সেই জন্য এই ঘ নাম্বারটি সঠিক উত্তর, লেনদেন দৃশ্যমানও হতে পারে অদৃশ্যমানও হতে পারে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, হিসাব বিজ্ঞানের ইনপুট কোনটি, দারুণ কোনটি, আবার অনেক সময় বলা হয় হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটি, এটা আনকমন প্রশ্ন। হিসাব বিজ্ঞানের ইনপুট মানে কি, যেখান থেকে আমাদের হিসাবটা শুরু হচ্ছে, লেনদেন থেকে শুরু হয়, সেজন্য এই লেনদেন হচ্ছে হিসাব বিজ্ঞানের বিশেষ করে ইনপুট বা উৎপত্তি স্থল। পরবর্তী প্রশ্ন, দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম বিনিময়ের ফলে সৃষ্টি হয় ড্যাশ, দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম বিনিময়ের ফলে সৃষ্টি হয় এই বিশেষ করে ব্যবসায়িক লেনদেনের সৃষ্টি হয়। আমি যদি পণ্য সামগ্রী বিক্রি করি তাহলে কি, আমার কাছে পণ্যটা ছিল আর একজনের কাছে চলে গেল, এটা তো বিনিময়, এর মাধ্যমে ব্যবসায়িক লেনদেনের সৃষ্টি হয়, কারবারি লেনদেনের সৃষ্টি হয়। পরের প্রশ্ন লক্ষ্য করি, প্রতিটি লেনদেনে জড়িত থাকে দুটি পক্ষ, অনেক পক্ষ, চারটি পক্ষ, একাধিক পক্ষ, তাই না? দুটি পক্ষ, সঠিক উত্তর হচ্ছে দুটি পক্ষ। এখানে কিন্তু একাধিক বলতে দুইটি বোঝায়, চারটি বোঝায়, পাঁচটি বোঝাতে পারে, কিন্তু তা তো হবে না। দুটি পক্ষ, একটা ডেবিট আর একটা ক্রেডিট, এই যে দুটি পক্ষ, একটা ডেবিট আর একটা ক্রেডিট। তো এই যে আমি এখানে লেনদেনে ডেবিট ক্রেডিট দুটি পক্ষ উপস্থাপন করছি, লক্ষ্য করি, যে পক্ষ কোনো কিছু গ্রহণ করে সেটা হচ্ছে ডেবিট, আর যে প্রদান করে সেটি ক্রেডিট, সুবিধা গ্রহণকারী ডেবিট, সুবিধা প্রদানকারী ক্রেডিট। যদিও ডেবিট ক্রেডিট নির্ণয়ের বিশেষ করে সূত্র রয়েছে, সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আয় দায় এবং মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। পরবর্তীতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যখন আলোচনা করব তখন এইগুলি আসবে অবশ্য। পরবর্তী প্রশ্ন, প্রতিটি লেনদেনের কি দ্বারা পরিমাপযোগ্য, চেকে, আর্থিক মূল্যে, কাল্পনিক মূল্যে, ওজনে? আর্থিক মূল্যে, অর্থের দ্বারা পরিমাপযোগ্য প্রতিটি লেনদেন হতে হবে, অর্থের দ্বারা পরিমাপযোগ্য নয় এরকম লেনদেনকে লেনদেন হিসেবে আখ্যায়িত করা যাবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি 100টির অধিক প্রশ্ন আলোচনা করবো, একটু সময় লাগবে, আর প্রত্যেকটি প্রশ্নের যেহেতু আমি ব্যাখ্যা দিচ্ছি তাই ধৈর্য সহকারে তোমরা যদি দেখো ক্লাসটি তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবে। পরের প্রশ্ন, লেনদেনের দ্বৈত সত্য বলতে কি বোঝায়, দুইবার লেখা, দুটি পক্ষ বা হিসাবে লেখা, একতরফা, দুতরফা দাখিলা পদ্ধতি? দ্বৈত সত্য বলতে বোঝায় দুটি পক্ষে বা দুটি হিসাবের মধ্যে লেখা, দুটি পক্ষে লিপিবদ্ধ করাকেই বলা হয় দ্বৈত সত্য, একটা ডেবিট হলে আর একটা ক্রেডিট হবে। নিচের কোনটি লেনদেন মাল বিক্রয়ের জন্য ফরমায়েশ প্রাপ্তি, ফরমায়েশ প্রাপ্তির লেনদেন হবে না, সম্ভাব্য দায় লেনদেন হবে না, কর্মী নিয়োগ লেনদেন হবে না, পণ্য ক্রয়ের জন্য অগ্রিম প্রদান, এইটা কিন্তু আমাদের লেনদেন, কারণ অগ্রিম প্রদান করেছে মানে কি, টাকা কমেছে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। তো ঘ নাম্বারটি সঠিক উত্তর। একটি বিষয় মনে রাখবো, কোনগুলো লেনদেন কি কোনগুলো লেনদেন নয় সেটি জানার জন্য আমাদের বিশেষ করে ফরমায়েশ প্রদান, নিয়োগ প্রদান, সম্ভাব্য এগুলি লেনদেন হবে না। নিম্নের কোন লেনদেনের সম্পর্কে আর্থিক বিবরণীর মোট যোগফলের পরিবর্তন হবে বা নিট পরিবর্তন হবে? এটি একটি জটিল প্রশ্ন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। দেনাদারের নিকট থেকে নগদ প্রাপ্তি, নগদ বাড়বে, দেনাদার বাড়বে, এটি নিট পরিবর্তন না, পাওনাদারকে পরিশোধ এটাও হবে না, নগদে আসবাবপত্র ক্রয় ও এই বেতন বকেয়া রয়েছে, এই যে এইটা পাওনাদারকে পরিশোধ করলে হিসাব সমীকরণের উভয় দিকে পরিবর্তন ঘটে, অর্থাৎ এটা একটি একটু জটিল প্রশ্ন, সেজন্য ব্যাখ্যা দিচ্ছি আর একটু। সেটি হচ্ছে যে সকল লেনদেন হিসাব সমীকরণের উভয় দিকে পরিবর্তন ঘটে সেগুলিকে বলা হয় নিট বা এই বিশেষ করে যোগফলের পরিবর্তন। যেমন পাওনাদারকে পরিশোধ করলে দায় কমবে মানে কি, সমানের ওই দিকে কমছে, আবার নগদ টাকা কমবে মানে কি, সমানের এই দিকে কমছে, এই যে ইকুয়ালের দুই দিকে যে পরিবর্তন হয় তাকে বলে নিট পরিবর্তন। যে আমি একটু ওইখানে ব্যাখ্যা দিচ্ছি, নিট পরিবর্তন বলতে কি বুঝি, যে লেনদেন দ্বারা ব্যবসায় সম্পত্তি ও দায়ের উভয় দিকের পরিবর্তন ঘটে তাকে নিট পরিবর্তন বলে। যেমন পাওনাদারকে নগদে পরিশোধ করা হলে এ দ্বারা কি হলো হিসাব সমীকরণ, এই যে আমি এখানে দেখাই দিলাম, এই যে
হিসাব সমীকরণ এ এদিকে সমানের এইদিকে একটা দিক আর ওদিকে একটা দিক, তাহলে যে সমস্ত লেনদেন এই যে সমানের এ পাশে ও পাশে বাড়বে বা কমবে, এদিকে বাড়তে পারে ওদিকে বাড়তে পারে, এদিকে কমতে পারে ওদিকে কমতে পারে, এই ধরনের লেনদেনকে বলা হয় নেট পরিবর্তন। আর কিছু কিছু লেনদেন আছে একদিকে পরিবর্তন হয়, যেমন সম্পদ বাড়ে সম্পদ কমে, নগদে আসবাবপত্র ক্রয়, তাহলে একদিকে পরিবর্তন যেগুলি হচ্ছে সেগুলিকে বলে কাঠামোগত বা গুণগত পরিবর্তন। আর নেট পরিবর্তনটা হচ্ছে উভয় দিকে পরিবর্তন ঘটবে। বিষয়টি মনে রাখবো, একটু কঠিন প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন লেনদেন দ্বারা ব্যবসার কাঠামোগত পরিবর্তন ঘটে? কাঠামোগত মানে একদিকে পরিবর্তন ঘটবে। দেনাদারের নিকট থেকে নগদ প্রাপ্তি, যে এইটা প্রথমটাই, দেনাদারের নিকট থেকে নগদ প্রাপ্তি হলে নগদ টাকা বাড়ে, দেনাদার কমে, দুইটাই সম্পদ একদিকের পরিবর্তন হচ্ছে, সেজন্য এটিকে বলে কাঠামোগত পরিবর্তন। তো এটাও আমি ব্যাখ্যা দিচ্ছি। এই যে লক্ষ্য করি, এই যে নিচে উপস্থাপন করলাম, দেনাদারের নিকট থেকে টাকা পাওয়ার ফলে কি হয়েছে, এই যে এক সাইডে পরিবর্তন হয়েছে, সমানের এক সাইডে পরিবর্তন হয়েছে, সমানের এক সাইডে পরিবর্তন হয়, এই সমস্ত লেনদেনকে বলে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। একটু জটিল প্রশ্ন দুইটা ছিল, মনে রাখবো অবশ্যই। অর্থাৎ একদিকে পরিবর্তন হলে তাকে বলা হয় গুণগত বা কাঠামোগত পরিবর্তন, আর যদি উভয় দিকে পরিবর্তন হয় তাকে বলে মোট যোগফলের পরিবর্তন, সেটা হচ্ছে নেট পরিবর্তন। বিষয়টি মনে রাখবো। পরবর্তী প্রশ্ন, দ্বৈতসত্তা লেনদেনের একটি ড্যাশ, তো দ্বৈতসত্তা লেনদেনের সুবিধা বৈশিষ্ট্য গুরুত্ব উদ্দেশ্য, বৈশিষ্ট্য তাই না, দুটি পক্ষে লিখতে হবে, লেনদেনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে দুটি পক্ষে লিখতে হবে, যাকে বলে দ্বৈতসত্তা। আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, তারপরে আর্থিক মূল্যে পরিমাপযোগ্য হতে হবে, তাই না, তো এগুলি হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য, ঐতিহাসিক ঘটনা হতে হবে। এই যে লেনদেনের বৈশিষ্ট্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এটি লেনদেনের বৈশিষ্ট্য, আর্থিক অবস্থার পরিবর্তন হবে এটি লেনদেনের বৈশিষ্ট্য, দ্বৈত সত্তা স্বয়ংসম্পূর্ণ মানে আলাদা হতে হবে, দৃশ্যমান অদৃশ্যমান হতে পারে, প্রামাণ্য দলিল থাকতে হবে, এগুলো হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো অবশ্য বইতে দেওয়া আছে, আমরা পড়ে নিব। পরবর্তী লেনদেন, কোন কোন ঘটনাটি লেনদেন? মাল ক্রয়ের ফরমায়েশ, ফরমায়েশ তো লেনদেন হবে না, হিসাব রক্ষকের মৃত্যু এটাও লেনদেন হবে না, চুক্তিও লেনদেন হবে না, চুক্তি করলে তো টাকা পরিবর্তন হচ্ছে না, চুক্তি মানে কি ডিড করেছি কথা দিয়েছি সেটা লেনদেন না, ধারে পণ্য ক্রয় এটি লেনদেন, ধারে পণ্য ক্রয়ের ফলে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হবে তাই এটি লেনদেন। যন্ত্রপাতির অবচয় একটি ড্যাশ, নগদ লেনদেন, ধারে লেনদেন, দৃশ্যমান লেনদেন, অদৃশ্যমান লেনদেন, কোনটি সঠিক তাই না, একটু অনুধাবনমূলক প্রশ্ন। যন্ত্রপাতির অবচয় দেখা যায় না, সেজন্য এটি অদৃশ্যমান লেনদেন। এখন তোমাদের মনে হতে পারে এটি কেন ধারে লেনদেন হবে না, ধারে লেনদেন হচ্ছে সেই লেনদেন যেগুলি নগদে করা যায় না করে আমি বাকি রাখছি, তাকে ধারে লেনদেন বলে। বাট এই অনগদ লেনদেন, এটিকে যন্ত্রপাতির অবচয়কে কিন্তু অনগদ লেনদেনও বলা হয়, কিন্তু অনগদ অপশনটা এখানে নাই, তাই অদৃশ্যমান লেনদেন হবে। এই যে আমি অদৃশ্যমান লেনদেনের কিছু উদাহরণ এখানে উপস্থাপন করলাম বোঝার সুবিধার্থে, যেমন স্থায়ী সম্পত্তির অবচয় মানে কি যন্ত্রপাতির অবচয়, আসবাবপত্রের অবচয়, কলকব্জার অবচয়, এগুলি সব হচ্ছে অদৃশ্যমান লেনদেন। তারপরে অস্পর্শনীয় সম্পত্তির অবলোপন, যেমন ইজারা সম্পত্তির অবলোপন, সুনামের অবলোপন, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইটের অবলোপন, এগুলাও অদৃশ্যমান লেনদেন। কুঋণ অবলোপন, প্রাপ্য হিসাবের উপর কুঋণ সঞ্চিতি, দেনাদারের বাট্টা সঞ্চিতি, শেয়ার অবহার, নগদ বাট্টা, এই লেনদেনগুলি কিন্তু দেখা যায় না, বাট লেনদেন, সেজন্য এইগুলিকে বলা হয় এই অনগদ লেনদেন, অদৃশ্য লেনদেন এবং আন্ত লেনদেন, তিনটে অপশন একসাথে আছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবো। পরবর্তী প্রশ্ন, জামালের নিকট হতে পণ্য ক্রয় 20,000 টাকা, এটি একটি ড্যাশ, এটি অবশ্য বহি লেনদেন হবে, বহি লেনদেন হবে, কারণ জামাল বাড়ির একটা প্রতিষ্ঠান, সেখান থেকে পণ্য কিনছে, এটা বাহ্যিক লেনদেন। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোনটি ব্যতীত অন্যগুলি লেনদেন, এখানে বলতে চাচ্ছে কোনটি লেনদেন নয়, তো এখানে এই যে এই অপশনটি পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো, এটি কিন্তু লেনদেন না, এটি সঠিক উত্তর গ নম্বরের। পরবর্তী প্রশ্ন, কোনটি অদৃশ্য লেনদেন, সহজ প্রশ্ন কিছুক্ষণ আগে বলেছি, এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে যে অনাদায় পাওনা বা কুঋণ সঞ্চিতি, এটি হচ্ছে অদৃশ্যমান লেনদেন, অনগদ লেনদেন এবং আন্ত লেনদেন, তিনটে করতে হবে তাই না, তিনটার যে কোনো একটি হবে, এগুলো মনে রাখবো।
কোনটি লেনদেন নয়? পণ্য সরবরাহের অর্ডার গ্রহণ, এই যে অর্ডার থাকলে সেটি লেনদেন নয়। অর্ডার প্রদান, চুক্তি করা হলো, নিয়োগ করা হলো, ফরমাইশ প্রদান করা হলো, এগুলি লেনদেন হবে না, সেজন্য গ নাম্বারটি সঠিক উত্তর। ঘটনা ও লেনদেন একই অর্থবোধক, একই অর্থবোধক নয়, একই অর্থবোধক নয়। ঘটনা এবং লেনদেন আলাদা, একই না। ঘটনা হতে হলে বিশেষ করে তার আর্থিক অবস্থার পরিবর্তন হতেই হবে এমনটি না, কিন্তু লেনদেন হতে হলে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, সেজন্য ঘটনা এবং লেনদেন আলাদা। ফরমাশকৃত পণ্য পাওয়া গেল, এটি একটি লেনদেন। ফরমাশকৃত পণ্য পাওয়া গেল মানে কি? আগে অর্ডার দিয়েছিলাম, এখন কিনলাম, তাহলে সেটি লেনদেন, এটি লেনদেন হবে। লেনদেন সর্বদা পরিবর্তন আনে কিসের? হিসাব সমীকরণের, হ্যাঁ কথা সত্য, মোট সম্পদের আর্থিক অবস্থার, হিসাব সমীকরণের এবং আর্থিক অবস্থার পরিবর্তন আনে। মোট সম্পত্তির পরিবর্তন আনবে এমনটি কথা না। কিছু কিছু লেনদেন আছে যেটি মোট সম্পদের উপর প্রভাব পড়ে না, যেমন বাকিতে পণ্য ক্রয়, এটার ফলে মালিকানার স্বত্ব কমবে, দায় বাড়বে, সম্পদের সাথে সম্পর্ক নাই, তাহলে এটি কিন্তু লেনদেন। সেজন্য সঠিক উত্তর হিসাব সমীকরণের প্রভাব পড়বে এবং আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, দ্যাট ইজ লেনদেন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনগুলো প্রত্যেকটি ড্যাশ স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র আলাদা হতে হবে, একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। লেনদেন দুটি প্রতিষ্ঠানের আলাদা আলাদা হতে হবে। ব্যবসায়ের অদৃশ্য আর্থিক ঘটনাকে কি বলে? অদৃশ্য আর্থিক ঘটনাকে লেনদেন বলে। অদৃশ্য আর্থিক ঘটনা হচ্ছে লেনদেন। নিম্নের কোনটি অনগদ লেনদেন? অনগদ লেনদেন হচ্ছে যে স্থায়ী সম্পত্তির অবচয়, এটি অনগদ লেনদেন এবং অদৃশ্যমান লেনদেন, বিষয়টি মনে রাখবো, একটু দ্রুত বলবো, সময় সেভ করতে হবে। আচ্ছা, লেনদেন চেনার উপায় একটু লক্ষ্য করি। লেনদেন যে না, এটা বুঝবো কীভাবে? ফরমাইশ প্রদান থাকলে লেনদেন হবে না, অর্ডার প্রদান থাকলে একটি লেনদেন হবে না, নিয়োগ প্রদান, কোনো কিছু ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ, মূল্য তালিকা পাঠানো হলো, এই শব্দগুলি যদি থাকে সেগুলি লেনদেন হবে না। আরও কিছু আছে লক্ষ্য করি, এগুলি লেনদেন হবে না এই এই শব্দগুলি থাকলে। ব্যক্তিগত তহবিল হতে মালিকের গাড়ি ক্রয়, এটা লেনদেন হবে না। ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তার মৃত্যু, এটা লেনদেন হবে না। আয়কর ধার্য করা হলো, এটি কনভিশন আইটেম, আয়কর ধার্য করা হলো, এটি কিন্তু লেনদেন হবে না। মালিকের পুকুরের মাছ বিক্রয়, এটাও লেনদেন হবে না। ব্যক্তিগত তহবিল থেকে সেলের স্কুলের বেতন, এটাও লেনদেন হবে না। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করেছে, নিজের ব্যাংক থেকে, এটিও লেনদেন হবে না। মালিকের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, এটাও লেনদেন হবে না। এইগুলি থাকলে লেনদেন হবে না, কিন্তু বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্ন, আচ্ছা উদ্দেশ্যের ভিত্তিতে লেনদেন শ্রেণীবিভাগটা একটু দেখি তো। উদ্দেশ্যের ভিত্তিতে লেনদেন তিন প্রকার, কারবারি লেনদেন, অকারবারি লেনদেন, ব্যক্তিগত লেনদেন। কারবারি লেনদেন হচ্ছে যেগুলি কারবার সংশ্লিষ্ট, অকারবারি লেনদেন হচ্ছে যেগুলি কারবারের সাথে সংশ্লিষ্ট নয়, ব্যক্তিগত লেনদেন হচ্ছে যেগুলি ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত। একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য। এবার অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেন হচ্ছে তিন প্রকার, নগদ লেনদেন, আর ধারে লেনদেন, অনগদ লেনদেন। নগদ লেনদেন যেমন নগদে কোনো কিছু ক্রয় করা, বিক্রয় করা, আর ধারে লেনদেন মানে যেগুলি নগদে করা যাবে না করে আমি বাকি রাখছি, সেটি ধারে লেনদেন। আর অনগদ লেনদেন যেগুলি নগদে করা যাবেই না, সেগুলিকে অনগদ লেনদেন বলে, যেমন আসবাবপত্রের অবচয়, ইজারার সম্পত্তির অবলম্বন, এগুলি নগদে করা সম্ভব নয়, সেজন্য এগুলি হচ্ছে এই অনগদ লেনদেন। এইবার ওইগুলোর আলোকে প্রশ্ন লক্ষ্য করি। প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে লেনদেনের শ্রেণী বিভাগ হচ্ছে বহি লেনদেন, আন্তর লেনদেন, কারবারি লেনদেন, বহি আর আন্তর, বহি আর উদ্দেশ্যের ভিত্তিতে শ্রেণী বিভাগ কিছুক্ষণ আগে আলোচনা করেছি। এই যে প্রাতিষ্ঠানিক ভিত্তিতে লেনদেনের শ্রেণী বিভাগ দেখাচ্ছি, বহি লেনদেন এবং আন্তর লেনদেন। যেগুলি ব্যবসার বাইরের সাথে সম্পর্কিত সেগুলি বহি লেনদেন, যেগুলি ভিতরের সাথে সম্পর্কিত সেগুলি আন্তর লেনদেন। দৃশ্যতা ও অদৃশ্যতার ভিত্তিতে লেনদেনের শ্রেণী বিভাগ হলো দৃশ্যমান আর অদৃশ্যমান, এই দুইটা, দৃশ্যমান এবং অদৃশ্যমান। দৃশ্যতা অদৃশ্যতার ভিত্তিতে লেনদেনের শ্রেণী বিভাগ কাকে বলে লক্ষ্য করি। দৃশ্যমান লেনদেন যেগুলি দেখা যায়, স্পর্শ করা যায়, অদৃশ্যমান লেনদেন যেগুলি দেখা যায় না, স্পর্শ করা যায় না। প্রত্যেকটা ব্যাখ্যা দিচ্ছি, সেজন্য একটু সময় লাগছে। সময়ের ভিত্তিতে লেনদেনের শ্রেণী বিভাগ, সময়ের ভিত্তিতে কয় প্রকার? মূলধন জাতীয়, মুনাফা জাতীয়, তাই না? মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন, এগুলি হচ্ছে সময়ের ভিত্তিতে লেনদেনের শ্রেণী বিভাগ। তো সময়ের ভিত্তিতে লেনদেনের শ্রেণী বিভাগ লক্ষ্য করি, এই যে দুই ধরনের, মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন,
যে সমস্ত লেনদেন দীর্ঘ সময়ের জন্য হয় সেগুলি মূলধন জাতীয়, যেগুলি স্বল্প সময়ের জন্য স্বল্পকালীন হয় সেগুলি মুনাফা জাতীয়। অর্থাৎ মুনাফা জাতীয় স্বল্পকালের, মূলধন জাতীয় দীর্ঘ সময়ের জন্য। এই যেমন এই যে পণ্য ক্রয় বিক্রয়, এগুলি হচ্ছে মুনাফা জাতীয়। ফ্রিজ ক্রয়, টেলিভিশন কম্পিউটার ক্রয়, এগুলি মূলধন জাতীয়, অনেক দিনের জন্য হয়। সেজন্য একটু দ্রুত বলছি, তার কারণে অনেকগুলো এমসিকিউ তো সময় একটু লাগবেই। তো উৎস দলিল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, লেনদেনের উৎস দলিল সম্পর্কিত, ব্যবসায়িক ঘটনা লেনদেনের ড্যাশ, ব্যবসায়িক ঘটনা লেনদেনের বিশেষ করে এই উৎস, ব্যবসায়িক যে ঘটনা সেগুলিতে লেনদেনের উৎস হিসেবে কাজ করে, সোর্স হিসেবে কাজ করে। প্রত্যেকটি লেনদেনের সপক্ষে কি থাকতে হবে? প্রমাণপত্র, প্রমাণপত্র থাকতে হবে। প্রমাণপত্র হচ্ছে লেনদেন সংক্রান্ত উৎস দলিল। এই যে লক্ষ্য করি, লেনদেন সম্পর্কিত দলিল হচ্ছে প্রতিটি লেনদেন সম্পর্কে এক বা একাধিক প্রমাণপত্র থাকতে হবে। এই সকল প্রমাণপত্রকে লেনদেনের উৎস দলিল বলে। যেমন আমি যদি পণ্য ক্রয় করি, ধারে ক্রয় করলে চালান থাকতে হবে, নগদে ক্রয় করলে ভাউচার থাকতে হবে, তাই না? এগুলি হচ্ছে উৎস দলিল। ব্যবসায়িক লেনদেনের উৎস দলিল কোনগুলি? চালান, খতিয়ান, ক্যাশ মেমোরিয়াল। না, খতিয়ান তো না, ক্রয় যাবে তাও হবে না, যাবে দেখো তাও হবে না, ডেবিট নোট, ক্রেডিট নোট, চালান, ভাউচার, এই যে লাস্টেরটি হবে, লাস্টেরটি হবে, এগুলি হচ্ছে উৎস দলিল। ডেবিট নোট, ক্রেডিট নোট, চালান, ভাউচার, ক্যাশ মেমো, এগুলি ক্রেডিট ভাউচার, ডেবিট ভাউচার, মনে রাখব। চালান প্রস্তুত করে কে? চালান প্রস্তুত করে বিক্রেতা, যে বিক্রি করে সেই চালান প্রস্তুত করে। চালান হচ্ছে ধারে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত উৎস দলিল। ধারে পণ্য ক্রয় বা বিক্রয়, ধারে পণ্য ক্রয় করার সময় যে চালান তাকে বলে ক্রয় চালান বা আন্তঃচালান, আর বিক্রয় করার সময় যে চালান তাকে বলা হয় বিক্রয় চালান বা ওই চালান, বিষয়গুলি মনে রাখবো। ক্যাশ মেমো সাধারণত কয়েক কপি প্রস্তুত করা হয়? তিন কপি। তিন কপি প্রস্তুত করা হয়, এই যে আমি এখানে ব্যাখ্যা দিলাম, মূল কপি ক্রেতাকে দেওয়া হয়, দ্বিতীয় কপি বিক্রয় প্রতিষ্ঠানের হিসাব বিভাগে এবং তৃতীয় কপি বিক্রয় বিভাগে সংরক্ষণ করা হয়। একটা বিক্রয় প্রতিষ্ঠান যে বিক্রি করছে তার কাছে ক্যাশ মেমো দুই কপি থাকে, একটা দেওয়া হয় হিসাব বিভাগে আর একটা দেওয়া হয় বিক্রয় বিভাগে। আর মেন কপি যেটা, যার কাছে ক্রেতাকে দেওয়া হয়, যে কিনছে তাকে দেওয়া হয়, বিষয়টি মনে রাখবো। ভাউচার কে প্রস্তুত করে? ভাউচার তো এই ক্যাশিয়ার প্রস্তুত করে, ক্যাশিয়ার ভাউচার প্রস্তুত করে। লক্ষ্য করি, চালান প্রস্তুত করে বিক্রেতা, কিন্তু ভাউচার প্রস্তুত করে ক্যাশিয়ার। এগুলি কিন্তু মনে রাখবো, এমসিকিউতে আসে। পরের প্রশ্ন, ক্রেডিট ভাউচারে উল্লেখ থাকে ড্যাশ, ক্রেডিট ভাউচারে আয়ের নাম উল্লেখ থাকে, আয় সংক্রান্ত প্রমাণপত্রকে তো ক্রেডিট ভাউচার বলে, আর ব্যয় সংক্রান্ত প্রমাণপত্রকে ডেবিট ভাউচার বলে, বিষয়টি মনে রাখব। ক্রেডিট ভাউচারে কয়জনের স্বাক্ষর থাকে? ক্রেডিট ভাউচারে চারজনের স্বাক্ষর থাকে। ক্রেডিট ভাউচার বা ডেবিট ভাউচার, ভাউচারে কিন্তু চারজনের স্বাক্ষর থাকে, বিষয়টি মনে রাখব। এখন এই যে বললাম চারজনের স্বাক্ষর থাকে, কার কার স্বাক্ষর? লক্ষ্য করি, এই যে আমি একটু দ্রুত দেখাইলাম সময় সেভ করার জন্য, এই একটা ক্রেডিট ভাউচার। এই ক্রেডিট ভাউচারে হিসাব খাতের নামের কাছে কি থাকবে? আয়ের নাম এইখানে থাকবে, প্রতিষ্ঠানের নাম। আর এই যে নিচে এক দুই তিন চারটার নাম থাকে চারজনের, ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাবরক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর, এগুলি কিন্তু মনে রাখব। মূল্য পরিশোধের শর্ত কোন দলিলে উল্লেখ থাকে? শর্ত উল্লেখ থাকে চালানে। চালানের আমরা যখন ক্রয় জাবেদা করি তখন কিন্তু মনে আছে ক্রয় জাবেদার শর্ত, তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, চালান, তাই না, শর্ত। তারপরে আমরা এই লাস্টে লিখি ক্রয় ডেবিট পাওয়ান আদার ক্রেডিট, তাই না? সেই জন্য চালানে এই শর্ত উল্লেখ থাকে। শর্ত কি? দুই দশ নেট তিরিশ লিখি না, আমরা যারা অঙ্ক করেছি তারা অবশ্য পারি, পরবর্তীতে আলোচনা করব শর্ত কি। এই যে আমি দেখাই দিলাম যা আছে কপালে, এই যে লাল কালি দিয়ে রেখেছি শর্ত, এটা একটা চালান, এই চালানের শর্ত উল্লেখ থাকে, লাল কালি দিয়ে আমি লিখে রেখেছি দুই দশ নেট তিরিশ। এটার অর্থ হলো দশ দিনের মধ্যে পরিশোধ করলে পারলে 2% বাড়টা, দশ দিনে পরিশোধ করতে না পারলে 30 দিনে পরিশোধ করতে হবে বা ডিসকাউন্ট হবে না। অঙ্ক করার সময় আমি এগুলো আরও আলোচনা করব। পরবর্তী প্রশ্ন, বিক্রেতা চালান কার নিকট দাখিল করে? বিক্রেতা চালান এই বিশেষ করে ক্রেতার নিকট দাখিল করে।
বিক্রেতা চালান প্রস্তুত করে যে কিনছে তাকে দেয় যে এই চালান নিন, পণ্যের সাথে চালানও নিয়ে যান, পণ্য কিনবেন তার সাথে চালানটাও নিবেন। বিক্রেতা চালান প্রস্তুত করে ক্রেতাকে দেওয়ার জন্য, সেই জন্য বলা হচ্ছে কার নিকট দাখিল করে, ক্রেতার নিকট। এবং চালানে ক্রেতার নাম থাকে আর বিক্রেতার নাম সবার উপরে থাকে, মানে বিক্রেতা প্রতিষ্ঠানের নাম থাকে আর কি। পরবর্তী প্রশ্ন, চালান ক্রেতা চালান আন্তঃচালান নামে পরিচিত, আন্তঃচালান। আর বিক্রেতার নিকট চালান বহি চালান, বহি চালান নামে পরিচিত। তো লক্ষ্য করি, ক্রেডিট ভাউচারকে ক্যাশ মেমো ক্যাশ বুকের কোন দিকে লেখা হয়? খুব একটি মানে একটু জটিল প্রশ্ন মনে হচ্ছে। ক্রেডিট ভাউচার ক্যাশ বুক মানে কি, নগদান বইয়ের কোন দিকে লেখা হয়? আচ্ছা, ক্রেডিট ভাউচার হচ্ছে আয়ের ভাউচার, আয় কিন্তু নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয়, প্রাপ্তি সমূহ। সেজন্য ক্রেডিট ভাউচার ক্যাশ বুকের ডেবিট দিকে লেখা হয়। একটু কঠিন প্রশ্ন মনে রাখবো, ক্রেডিট ভাউচার ক্যাশ বুকের ডেবিট দিকে লেখা হয়, নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয় ক্রেডিট ভাউচার, বিষয়টি মনে রাখবো। পরবর্তী প্রশ্ন, চালান বিক্রেতার নিকট কি নামে পরিচিত? বহি চালান, কিছুক্ষণ আগে বলেছি। চালান দুই প্রকার, আন্তঃচালান বহি চালান। ক্রেতার নিকট চালানের নাম আন্তঃচালান, বিক্রেতার নিকট চালানের নাম বহি চালান। নিম্নের কোনটি ব্যতীত অন্যগুলি চালানে অন্তর্ভুক্ত হয়? চালানে অন্তর্ভুক্ত হয় না, এই যে নগদ বাট্টা চালানে অন্তর্ভুক্ত হয় না, অন্যদিকে চালানে কারবারি বাট্টা থাকে, পণ্যের দর থাকে, পরিশোধের শর্ত থাকে, এগুলো উল্লেখ থাকে। এই যে লক্ষ্য করি, চালান আমি উপস্থাপন করলাম, এই চালানে যে এই বাট্টা আছে কিন্তু নগদ বাট্টা নেই, নগদ বাট্টা চালানে থাকে না। পণ্য ক্রয়ের বিভিন্ন খরচের জন্য কোনটি ব্যবহার করা হয়? খরচের জন্য ডেবিট ভাউচার ব্যবহার করা হয়। একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য, কারণ নামাজের সময় চলে আসছে, নামাজ পড়তে হবে। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, এইখানে এই চালান আমি ঠিক এই ডেবিট ভাউচার উপস্থাপন করলাম, ডেবিট ভাউচার হচ্ছে ব্যয়ের ভাউচার। তো এই যে এইখানে ডেবিট ভাউচারে বেতন পরিশোধ করলে হিসাব খাতের নামের কাছে বেতন লেখা হয়, উপরে প্রতিষ্ঠানের নাম লেখা হয় যে প্রতিষ্ঠান এটা তৈরি করবে সেই প্রতিষ্ঠানের। পণ্য বিক্রয় এবং বিভিন্ন আয়ের জন্য কোনটি ব্যবহার করা হয়? বিক্রয় এবং আয়ের জন্য এই ক্যাশ মেমো ব্যবহার করা হয়, ক্রেডিট ভাউচার ব্যবহার করা হয়, সরি কেজি ক্রেডিট ভাউচার, নগদে নগদে লেনদেন সংগঠিত জন্য ক্যাশ মেমো, কিন্তু পণ্য আয়ের জন্য ক্রেডিট ভাউচার, আয় বিক্রয় তো আয় সেজন্য ক্রেডিট ভাউচার। পরবর্তী প্রশ্ন, এই যে ক্রেডিট ভাউচারের শখ এখানে আমি উপস্থাপন করলাম, যেমন শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি, সেক্ষেত্রে এইভাবে আমরা ক্রেডিট ভাউচার তৈরি করতে পারি। ডেবিট ভাউচার ক্যাশ বুকের কোন দিকে লেখা হয়? ডেবিট ভাউচার ক্যাশ বুকের বা নগদান বইয়ের ক্রেডিট দিকে লেখা হয়, ক্রেডিট দিকে লেখা হয়, বিষয়টি মনে রাখব। ক্যাশ মেমোর মূল কপি কে পায়? ক্রেতা পায়। ক্যাশ মেমোতে তিন কপি করা হয়, এক কপি ক্রেতাকে দেওয়া হয়, এক কপি বিক্রয় বিভাগে দেওয়া হয়, আর এক কপি হিসাব বিভাগে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, কোনটি ব্যতীত অন্যগুলি ব্যবসার উৎস দলিল? তো এখানে এই যে খতিয়ানটা উৎস দলিল না, খতিয়ান সঠিক উত্তর, বলতে চাচ্ছে কোনটি উৎস দলিল না, তো খতিয়ান উৎস দলিল হবে না, অন্যগুলি উৎস দলিল। পরবর্তী প্রশ্ন, ভাউচার হিসাবভুক্ত করার সময় কে স্বাক্ষর করে? হিসাবভুক্ত করার সময় হিসাব রক্ষক স্বাক্ষর করবে, আর ভাউচার তৈরি করে ক্যাশিয়ার, ভাউচার তৈরি করে ক্যাশিয়ার, আর হিসাব রক্ষক স্বাক্ষর করবে হিসাবভুক্ত করার সময়। চালান হলো ড্যাশ ক্রয়ের জন্য প্রামাণ্য দলিল, ক্রয় বা বিক্রয়ের জন্য প্রামাণ্য দলিল, ক্রয় এবং বিক্রয় দুটোটাই হবে, ক্রয়ের জন্য এবং বিক্রয়ের জন্য মাঝখানে যেটা সেটা হবে, শুধু ক্রয়ের জন্য না, শুধু বিক্রয়ের জন্য না, ক্রয় ও বিক্রয়ের প্রামাণ্য দলিল চালান, বিষয়টি মনে রাখব। নিম্নের কোনটি ব্যবসায়িক লেনদেনের উৎস দলিল? এখানে এই যে ডেবিট নোট, ডেবিট নোট এখানে উৎস দলিল, অন্যগুলি উৎস দলিল না। নগদ মূল্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই ক্যাশ মেমো, ক্যাশ মেমো নগদে পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় ব্যবহার করা হয়। চালানের উপর ভিত্তি করে লেনদেন লেখা হয় ক্রয় জাবেদায়, ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা লেখা হয় চালানের উপর ভিত্তি করে, আর ক্রয় ফেরত জাবেদা লেখা হয় ডেবিট নোট
এর উপর ভিত্তি করে বিষয়টি মনে রাখব। ক্যাশ মেমো তৃতীয় কপি বিক্রেতা প্রতিষ্ঠানের কোথায় সংরক্ষিত থাকে? তৃতীয় কপিটা এই বিক্রয় বিভাগে থাকে। প্রথম কপি কে পায়? ক্রেতা। দ্বিতীয় কপি থাকে হিসাব বিভাগে। তিন নম্বর কপিটা বিক্রয় বিভাগে থাকে। বিষয়টি মনে রাখব। চালান তিন কপি প্রস্তুত করা হয়, সরি চালান না, ক্যাশ মেমো। একটি চালানের স্বাক্ষর থাকে কার? চালানের স্বাক্ষর থাকে তো এই বিক্রেতার। বিক্রেতা চালান প্রস্তুত করে, তার স্বাক্ষর থাকবে। ক্যাশ মেমোর কোন দিকে বিক্রয় প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা মুদ্রিত থাকে? বিক্রয় প্রতিষ্ঠানের নাম ঠিকানা মুদ্রিত থাকে ক্যাশ মেমো সবার উপরে, সবার উপরে থাকে, এই উপরে মাঝে থাকে, উপরে মাঝে থাকে। এই যে আমি দেখাই দিচ্ছি, এই যে উপরে মাঝখানে, এই মাঝখানে যে বিক্রি করবে তার নাম থাকবে উপরে মাঝে। ডেবিট নোট বা দেনা চিঠি প্রস্তুত করেন কে? ডেবিট নোট তো ক্রয় ফেরত, তাই ক্রেতা প্রস্তুত করবে, ক্রেতা। চালান প্রস্তুত করে বিক্রেতা। ডেবিট নোট যেটি ক্রয় ফেরত সংক্রান্ত দলিল, যেটি ক্রেতা প্রস্তুত করে, বিষয়টি মনে রাখব। ক্রেডিট নোট বা পাওনা চিঠি প্রস্তুত করেন কে? বিক্রেতা। ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত দলিল, যেটি বিক্রেতা প্রস্তুত করে। আর ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরত সংক্রান্ত দলিল, যেটি ক্রেতা প্রস্তুত করে। এগুলি কিন্তু মনে রাখব। এই যে লক্ষ্য করি, এটি একটি ক্রেডিট নোট। এই ক্রেডিট নোটে স্বাক্ষর থাকে বিক্রয় ব্যবস্থাপকের, অতএব বিক্রেতা প্রস্তুত করবে। বাংলাদেশে কত তারিখে ভ্যাট চালু হয়? পহেলা জুলাই 1991 সালেই ভ্যাট চালু হয় বাংলাদেশে। এই যে ভ্যাট সংক্রান্ত কিছু তথ্য লক্ষ্য করে একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য। ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যার আর এক নাম মূসক, মূসক মূল্য সংযোজন কর, মূল্য সংযোজন কর এটি বাংলাতে বলে। 1936 সালে প্রথম ফ্রান্সে এই ভ্যাট চালু হয়, পরবর্তীতে 1991 সালে বাংলাদেশে পহেলা জুলাই থেকে এই ভ্যাট চালু হয়। অর্থাৎ ভ্যাট হচ্ছে পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় 15% হারে ভ্যাট যুক্ত করতে হবে। ভ্যাট পরিশোধের উৎস দলিল কোনটি? ভ্যাট চালান, ভ্যাট চালান, যে চালানে আমরা ভ্যাটটা লিখি ভ্যাট চালান বলে। প্রাপ্ত ভাড়া নিচের কোনটির সাথে হিসেবভুক্ত? প্রাপ্ত ভাড়া তো আয়, আয়ের সাথে ক্রেডিট ভাউচারের সম্পর্ক, আয়ের সাথে ক্রেডিট ভাউচার। যত প্রকার আয় আছে আয়ের জন্য ক্রেডিট ভাউচার সংরক্ষণ করা হয়, যত প্রকার ব্যয় আছে ব্যয়ের জন্য ডেবিট ভাউচার সংরক্ষণ করা হয়, বাকিতে ক্রয়ের জন্য এবং বিক্রয়ের জন্য চালান প্রস্তুত করা হয়, বিক্রয় ফেরতের জন্য ক্রেডিট নোট, ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট, এগুলি মনে রাখবো। কিন্তু বেতন প্রদান নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? বেতন প্রদান করা হয়েছে এটা ব্যয়, ব্যয় মানে কি? ডেবিট ভাউচার, ব্যয় ডেবিট ভাউচার সংরক্ষণ করা হয়, আয়ের জন্য ক্রেডিট ভাউচার সংরক্ষণ করা হয়। বারবার দেখতে হবে কিন্তু, তা নাহলে কিন্তু মনে থাকবে না। আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। নিম্নের উদ্দীপকটি পড়ে 84 এবং 85 নং প্রশ্নের উত্তর দিই। আমিনুল 60,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করে, এর জন্য চালান প্রস্তুত করতে হবে। কর্মচারীদের বেতন প্রদান করে, এটার জন্য ডেবিট নোট। 60,000 টাকার জন্য কোনটি সংরক্ষণ করবে? চালান, কেন 60,000 টাকা বাকিতে ক্রয়ের জন্য চালান। আর কি ছিল? উদ্দীপকের লেনদেন জনাব আমিনুল হিসাবরক্ষক সংরক্ষণ করবে কি কি? এখানে দুইটা লেনদেন ছিল, একটা চালান আর একটা ব্যয়। চাল একটা হচ্ছে ধারে ক্রয়, আর একটা হচ্ছে বেতন প্রদান। ধারে ক্রয়ের জন্য চালান প্রস্তুত করবে, আর বেতন প্রদানের জন্য ডেবিট ভাউচার সংরক্ষণ করবে। 1 এবং 3 সঠিক উত্তর। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। নিম্নের উদ্দীপকটি পড়ে 86 ও 87 নং প্রশ্নের উত্তর দিতে হবে। জনাব আকিব 2,000 টাকার পণ্য ক্রয় করে জামা রহমানের, রমজানের নিকট থেকে, তাই না? ফেরত পাঠায়, ক্রয়কৃত পণ্য ফেরত পাঠায়। তাহলে এখানে শিক্ষানবীর সেলামি বাবদ আবার পাওয়া যায় 3,000 টাকা। এখানে রমজান 2,000 টাকার জন্য উৎস দলিল কোনটি হবে? রমজান যেটি ফেরত পাচ্ছে আকিবের কাছ থেকে, এটা তো বিক্রয় ফেরত। তো বিক্রয় ফেরত মানে কি? ক্রেডিট নোট, ক্রেডিট নোট, এটি কিন্তু রমজানের নিকট বিক্রয় ফেরত। এই যে ফেরত কথাটা উল্লেখ আছে, যদি আকিবের বই বলতো তাহলে ক্রয় ফেরত হতো, ডেবিট নোট হতো, কিন্তু রমজান তো বিক্রয় ফেরত হবে। আবার শিক্ষানবীর সেলামে আছে, এটার জন্য সংরক্ষণ করবে এই ক্রেডিট ভাউচার। তো দেখি তাহলে এই ক্রেডিট ভাউচার আর ক্রেডিট এই
ক্রেডিট ভাউচার আর ডেবিট নোট সংরক্ষণ করবে আকিব। ক্রয় ফেরত হলে পারে ডেবিট নোট আর এর জন্য ক্রেডিট ভাউচার। এক এবং তিন দুই সঠিক উত্তর। একটু দ্রুত বলছি কেন, কিছুক্ষণ পরে নামাজ শুরু হবে সেই জন্য। নিম্নের উদ্দীপকটি পড়ে 88 এবং 89 প্রশ্নের উত্তর দিই। রাজ 20,89 প্রশ্নের উত্তর দিতে হবে। 20,000 টাকার পণ্য রাজ নিঃসাতে বিক্রি করে, তা এখানে রাজ হচ্ছে বিক্রেতা। তাহলে এখানে রাজ 20,000 টাকার পণ্যের জন্য উৎস দলিল কোনটি হবে? বহি চালান হবে, কারণ বিক্রেতার নিকট বহি চালান চালানটা আর ক্রয় ক্রেতার নিকট আনন্দ চালান। আরেকটি আছে বিমা সালামি প্রদান, এটার জন্য ডেবিট নোট, ডেবিট ভাউচার সরি। তাহলে এটা সংরক্ষণ করবে চালান এবং ডেবিট ভাউচার, এই দুটো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, চালানে উল্লেখ থাকে পণ্যের দর, নাম, ক্রেতা বিক্রেতার নাম, সবগুলোই তো উত্তর সঠিক হবে। ভাউচারের স্বাক্ষর থাকে ক্রেতার, ক্যাশিয়ার, হিসাব রক্ষকের। ভাউচারের স্বাক্ষর থাকে এই ক্যাশিয়ারের আর হিসাব রক্ষকের, ক্রেতার স্বাক্ষর থাকে না, চারজনের স্বাক্ষর থাকে, তাই না? লেনদেনের উৎস দলিল কোনটি? ভ্যাট চালান, ডেবিট নোট চালান, সবগুলাই। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। ক্রেডিট নোটের উল্লেখ থাকে মালের বিবরণ, টাকার পরিমাণ, ফেরতের কারণ, ক্রেডিট নোট সবগুলাই থাকে। ক্যাশ বিভাগে প্রতিষ্ঠানের, বিক্রিত প্রতিষ্ঠানের নাম থাকে, নাম থাকে আর ঠিকানা থাকে, উপরে নাম আর ঠিকানা থাকে, ক্যাশ ক্যাশ মেমোর। ক্রেডিট ভাউচার অন্তর্ভুক্ত থাকে, ক্রেডিট ভাউচার আয় থাকবে কমিশন প্রাপ্তি, এই দুটা, এই দুটো ক্রেডিট ভাউচার, তাই এই দুটো যেহেতু আয় তাই এই দুটো হবে উত্তর। নগদে 10,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, এই লেনদেনের দলিল হবে নগদে বিক্রয়ের জন্য আমরা ক্যাশ মেমো প্রস্তুত করব, ক্রেডিট ভাউচার প্রস্তুত করব। আর ক্রেডিট নোট তো ফেরতের জন্য, ফেরতের জন্য বিক্রয় ফেরতের জন্য ক্রেডিট নোট, তাই এটি হবে না। চালান ব্যবহার করা হয়, চালানে ব্যবহার করা হয় বাকিতে ক্রয়ের ক্ষেত্রে, বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে, এক এবং দুই সঠিক উত্তর। বিক্রয়ের ক্ষেত্রে আর ক্রয়ের ক্ষেত্রে বাকিতে চালান ব্যবহার হয়, নগদে ক্রয়ের ক্ষেত্রে চালান ব্যবহার করা হয় না, নগদে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহার হয়, বিষয়গুলি মনে রাখবো। অফিস ভাড়া প্রদান করা হলো এত টাকা, চেক প্রদান করা হলো, এর জন্য উৎস দলিল হবে ডেবিট ভাউচার, কারণ অফিস ভাড়া তো ব্যয়, ব্যয়ের জন্য ডেবিট ভাউচার, আয়ের জন্য ক্রেডিট ভাউচার, বিষয়টি মনে রাখবো। লাস্টেরগুলো একটু দ্রুত বলছি, নামাজ শুরু হবে সেই জন্য। ভ্যাট কর্মকর্তা হিসাব বিজ্ঞানের ড্যাশ ব্যবহার করি, ভ্যাট কর্মকর্তা বাহ্যিক ব্যবহারকারী, ব্যবহারকারী দুই প্রকার, তথ্যের ব্যবহারকারী বাহ্যিক এবং অভ্যন্তরীণ, তো ভ্যাট কর্মকর্তা বাহ্যিক ব্যবহারকারী। পাওনাদারকে প্রদান, পাওনাদার হিসাব বিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী। 100টা প্রশ্ন শেষ, আরও একটা দুটো আছে মনে হয়। মজুরি প্রদান নিচের কোনটি হিসাবভুক্ত হবে? মজুরি প্রদান যেহেতু ব্যয় এই ডেবিট ভাউচারের সাথে যুক্ত হবে। ব্যবস্থাপক হিসাব বিজ্ঞানের ড্যাশ ব্যবহারকারী, ব্যবস্থাপক তো প্রতিষ্ঠানের মধ্য, সেই জন্য অভ্যন্তরীণ ব্যবহারকারী।